প্রায় দুই বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহুল কাঙ্ক্ষিত বার্ষিক সাধারণ সভা। মোটে দুই ঘন্টার মিটিং এর জন্য বাজেট 3.5 কোটি টাকার বেশি। উপস্থিত কাউন্সিলরদের মিলেছে নগদ অর্থ 8 লক্ষ টাকার সঙ্গে লেটেস্ট মডেলের আইপ্যাড। মূল এজেন্ডা গেল দুই বছরের আয় ব্যয়ের অনুমোদন। এদিন পরিবর্তন এসেছে গঠনতন্ত্রের দুটি ধারায়। 6-এর উপ অনুচ্ছেদের 6.17 ও 6.20 ধারায় পরিবর্তনের ফলে এখন বিসিবি রীতিমতো বাণিজ্যিক প্রতিষ্ঠান। সম্পদ মর্টগেজ রেখে যেমন তারা ব্যাংক লোন নিতে পারবে, তেমনি কোম্পানি গঠন করারও অনুমতি থাকবে। যদিও বোর্ড বলছে ভিন্ন কথা, কেবল বিসিবি টিভির জন্যই নাকি এত আয়োজন। ক্রিকেট নিয়ে আমাদের কাজ, এর বাইরে যে এই সমস্ত কার্যক্রমগুলো পরিচালনার জন্য আমাদের একটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে আসতে হবে, যেগুলো হ্যাজ টু বি বাই সুইস কনস্টিটিউশন। সো সেই সমস্ত কারণে কিন্তু আমাদের এই দুইটা অনুচ্ছেদে আমাদের পরিবর্তন আনতে হয়েছে অ্যাকর্ডিং টু লিগাল অ্যাডভাইস। আমরা চাচ্ছি ডোমেস্টিক ক্রিকেটগুলোকে আমরা দেখাবো। সো এইটার জন্য আমাদের প্ল্যানটা হচ্ছে যে আমাদের যদি একটা টিভি চ্যানেল আমরা থাকে, তাহলে সেটাতে আমরা যে সমস্ত খেলা পার্টনার্স আছে, মিডিয়া পার্টনার্স বা স্পন্সর আছে, তারা যদি কেউ কোনোটা দেখাতে চায়, আমরা খুশি মানে তাদেরকে দিতে চাই। এগুলো দেয়ার আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি আরেকবার বলে রাখছি, কারণ ওখানে তো আমি পয়সা পাবো, দিবে না কেন বিসিবি? কেউ যদি না দেখাতে চায় বা না দেখায় বা না দেখাতে পারে, তখন আমাদের কাছে একটা অল্টারনেটিভ থাকলো, আমরা ওই খেলাটা দেখাতে চাই, সিম্পল। তবে এতে বাড়তে পারে জটিলতা, প্রশ্ন আসতে পারে একটি ফেডারেশন হয়ে এমন কাজ কি করতে পারে বিসিবি? কারণ বাণিজ্যিকীকরণ হওয়ায় বিসিবি টিভি চালুর পথ যেমন উন্মুক্ত হলো, তেমনি পূর্বাচলের স্টেডিয়াম নির্মাণের লোনের পথও খোলা থাকবে। এতে বাড়তে পারে হ্যাপেনিং সংকট। যেটা নিয়ে সন্দেহ হচ্ছে, যা বলা হচ্ছে, এগুলোর কোনো ধারে কাছে মানে সুযোগ নাই। কারণ এখানে দেখেন ক্লিয়ারলি, এখানে যে আমি একটু শুনলাম, এই প্রথম, আমি কিন্তু এর আগে দেখিও নাই শুনিও নাই, যেটা শুনে বললাম যে প্রয়োজন ক্ষেত্রে সম্ভাব্যতা দেখে এইসব করে করে এই করতে পারবে। সো এটা কি আপনার বোর্ড রাজি হবে নাকি? মানে এটা কি বোর্ড মিটিং ছাড়া কেউ করে ফেলতে পারবে? সো ইট ইজ অবভিয়াস। আয় ব্যয়ের হিসেবে এসেছে বড় ধরনের চমক। বন্ড, এফডিআর আর ক্যাশ টাকা মিলে বোর্ডের সম্পদ ছুঁয়েছে 1200 কোটি টাকা। আর পূর্বাচলের স্টেডিয়াম সহ সর্বসাকুল্যের সম্পদের পরিমাণ প্রায় 5000 কোটি টাকা। আয় একই রকম আছে, কিন্তু ব্যয় কি হারে বেড়ে গেছে। এছাড়া আঞ্চলিক ক্রিকেট কাঠামো বা স্থানীয় পর্যায়ে ক্রিকেট প্রসার নিয়েও আলোচনা হয়েছে বিসিবির এজিএমে। তবে রিজিওনাল ক্রিকেট যে বোর্ডের অধীনেই থাকছে, সেটা সাফ জানিয়ে দিলেন সভাপতি নাজমুল হাসান পাপন। যা খুশি তাই করতে হবে তা না, আমরা আগে বুঝে নেই, দেখে নেই, তারপর ঠিক করবো। মাহবুব লিমন, সময় সংবাদ, ঢাকা।